ফটোশপের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফটোশপের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ইমেজে একটা পারফেক্ট শ্যাডো অ্যাড করতে পারবেন। তো দেখুন, এই শ্যাডোটাকে অ্যাড করার জন্য আপনার সিম্পল কিছু স্টেপ ফলো করা লাগবে, তো সেইটি আমরা ধাপে ধাপে দেখে নিব। তো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার একটা ছবি ফটোশপে অন করে নেবেন। অন করার পর আপনি কি করবেন, নিজের মতো করে এটার পজিশনটাকে সেট করবেন। লাইক ধরুন আমি এখানে সেট করে নিচ্ছি, দেন আপনি কি করবেন, জাস্ট লেয়ার সেকশনে যাবেন, আপনি ওই লেয়ারটার কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সিলেকশন হয়ে যাবে। দেন সিম্পলি এখান থেকে জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন, দেখবেন এটা ব্ল্যাক হয়ে গেছে। দেন সিম্পলি কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করে আপনি কি করবেন, এই লেয়ারটাকে এটা নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে আপনি কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করবেন এবং মাউসের রাইট ক্লিক করে আপনি এখানে ডিস্টর্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল সিলেক্ট করে ধরে জাস্ট আপনি এইভাবে ড্রাগ করে ফেলবেন। ধরুন আমি এখানে সিম্পলি ড্রাগ করে ফেলতেছি, এইটুকু ড্রাগ করার পরে হয়ে গেল। ড্রাগ করার পর সিম্পলি আপনি এন্টার বাটন প্রেস করেন এবং আপনি কি করবেন, জাস্ট এইখান থেকে আপনি এটার অপাসিটি এবং এটার যে ফিল কালারটা আছে সেটা আপনি এখান থেকে হালকা করে কমিয়ে দেবেন, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। করে আপনি যে কাজটা করবেন, সিম্পলি আপনি এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন ফিল্টার সেকশনে, দেন এখান থেকে ব্লারে যাবেন, এখান থেকে দেন গশিয়ান ব্লার সিলেক্ট করবেন। দেন নিজের মতো করে এখানে গশিয়ান ব্লার, দেখুন সাপোজ আমি এখানে 8 রাখতেছি, রেখে এখানে সিম্পলি ওকে বাটন প্রেস করে ফেলবেন। ওকে বাটন প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে শ্যাডোটা চলে আসছে। এবার যদি আপনাদের কিছু কিছু জায়গায় প্রবলেম মনে হয়, সিম্পলি আপনি কি করবেন, এই লেয়ারটাকে মাস্ক করবেন, মাস্ক করে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবেন এবং এটা সাইজ ছোট করে সিম্পলি ভাবে কি করবেন, এখান থেকে হালকা ড্রাগ করবেন। সো ড্রাগ করলে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একটা প্রপার শ্যাডো এইভাবে করে তৈরি করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন করে ভিডিওতে। ধন্যবাদ।